2026 বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র। কাতার বিশ্বকাপের পূর্বে ব্রাজিলিয়ান তারকা নেইমার জানিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ হতে পারে। বিশ্বকাপের পর তিনি সিদ্ধান্ত নেবেন এরপর আরও খেলা চালিয়ে যাবেন কি না। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় হয়েছিল ব্রাজিলের, সে বিদায় বেশ আঘাতে দিয়েছিল ব্রাজিলিয়ানদের, কেননা তারা যে এই বিদায় কল্পনাও করতে পারেনি। বিদায়ের পর নেইমার জুনিয়র ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন, কেরিয়ার বা অপশন নিয়ে কিছু বলতে চান না, এখন তিনি ভেবে সিদ্ধান্ত নিতে চান। এবার ব্রাজিলের একটি গণমাধ্যম জানিয়েছে নেইমার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে খেলা চালিয়ে যাওয়ার। সে তার সব সতীর্থকে জানিয়ে দিয়েছে যে সে খেলা চালিয়ে যাবে, এমনকি 2026 বিশ্বকাপও সে খেলতে চায় ব্রাজিলের জার্সিতে, এমনকি তার সেই অধরা বিশ্বকাপ স্বপ্ন ছুঁতে চায় সেই ব্রাজিলের জার্সিতেই।